This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া দীঘার দিকে এবার আমরা নজর রাখব। এর আগে আমরা ফেজারগঞ্জের দিকে নজর রাখছিলাম, আর এবার যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে দীঘার ছবি। ভোর রাত থেকেই শুরু হয়ে গিয়েছে দীঘাতে বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া, আর কয়েক ঘন্টার মধ্যেই ল্যান্ডফল হবে ডানার। ওড়িশাতের ভিতরকণিকা ও ধামরার মধ্যে হবে ল্যান্ডফল। ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় 120 কিলোমিটার। আজ মধ্যরাতে ল্যান্ডফল হবে ডানার এবং এর প্রভাব কিন্তু পড়বে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে। বাংলাতে এর প্রভাব পড়বে। দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সমুদ্র সৈকত থেকে সরানো হচ্ছে পর্যটকদের এবং পর্যটক শূন্য দীঘা। গতকাল আমরা সেই ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, দীঘা, বকখালি এবং বিভিন্ন জায়গায় পর্যটক শূন্য হয়ে পড়েছে। ভোর রাত থেকেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি, তার সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া এবং প্রশাসনের তৎপরতা কিন্তু একেবারে তুঙ্গে। পর্যটক শূন্য দীঘা, এর আগে যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম ফ্রেজারগঞ্জের ছবি, আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরেই ডানার ল্যান্ডফল হবে। মধ্যরাতে হবে ডানার ল্যান্ডফল। ওড়িশার ভিতরকণিকা ও ধামরার মধ্যে হবে ল্যান্ডফল, কিন্তু এর প্রভাব বাংলাতেও পড়বে, বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে পড়বে এর প্রভাব। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুরে ক্ষয়ক্ষতির আশঙ্কা বেশি রয়েছে। কলকাতায় ঝড়ের গতিবেগ থাকবে 80 কিলোমিটার। ল্যান্ডফল ওড়িশা হলেও বাংলাতেও পড়বে এর প্রভাব। ডানার প্রভাবে কিন্তু জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। বুধবার থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, ছবি আমরা আপনাদেরকে দেখেছিলাম। আর এখন দীঘার ছবিটি ঠিক কিরকম আমরা জানবো, আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি রিক পুরকায়স্থের কাছে। রিক, আমরা সকাল থেকেই দেখেছিলাম দীঘাতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এবং তার সঙ্গে বইছিল ঝোড়ো হাওয়া। এই মুহূর্তে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ সেখানে? দেখো, এই মুহূর্তে দীঘার যে ছবি, যে বৃষ্টি হচ্ছে দীঘার সমুদ্র সৈকতে, পর্যটকদের যাওয়ার যেরকম নিষেধাজ্ঞা রয়েছে ঠিক তার পাশাপাশি বেলা যত বাড়ছে সেই বৃষ্টির প্রবলতা আরো বাড়ছে, আরো প্রবল ভাবে বৃষ্টি হচ্ছে। এবং ইতিমধ্যেই সকাল থেকে যেরকম বৃষ্টি হচ্ছিল সেরকম বৃষ্টি যেরকম হচ্ছে তার পাশাপাশি সমুদ্র উত্তাল হয়ে পড়ছে। এবং এই যে ছবিটা দেখতে পাচ্ছ, যে সমুদ্র সৈকতে যদি কোনো পর্যটক যেতে চান, যারা এখানে ঘুরতে এসেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি নিষেধাজ্ঞা, এরকম গার্ডরেল বা এরকম বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যার ফলে কোনো পর্যটক সমুদ্রের ধারের কাছে যেতে পারবেন না। সমুদ্রের দিকে যাওয়ায় একেবারে পুলিশি নিরাপত্তা যেরকম রয়েছে সেরকমই এনডিআরএফ এর টিম মোতায়েন রয়েছে গোটা দীঘার সমুদ্র সৈকত জুড়ে। তারা গোটা বিষয়টা পর্যবেক্ষণে রাখছে, যাতে কোনো রকম ভাবে কোনো পর্যটক যাতে বা সাধারণ মানুষ যারা রয়েছেন তারা যাতে দীঘা সমুদ্র সৈকতে ধারের কাছে না আসতে পারেন। এবং এই যে সমুদ্রের ছবি, উত্তাল সমুদ্র যত সময় গড়াচ্ছে, একদিকে যেমন জোয়ার, জোয়ার এখন প্রায় বলা যেতে পারে পুরোপুরি যে জোয়ার তার পূর্ণ রূপ নিয়েছে, এবং সমুদ্র যে উত্তাল সমুদ্র, এই সমুদ্র কিন্তু অন্য সময় দেখতে পাওয়া যায় না। এক অন্য সমুদ্রের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। দীঘার যে সমুদ্র সৈকতের ছবি অন্য সময় যেরকম থাকে, আজ সেই ছবিটা অন্য রকম। এক অন্য সমুদ্র, সমুদ্রের যে ঢেউ বা সমুদ্রের জলস্তর, প্রায় এলাকাবাসীদের তরফ থেকে জানা যাচ্ছে যেটা, সমুদ্রের জলস্তর প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এবং এই নিউ দীঘার কাছাকাছি এই সমুদ্র সংলগ্ন অঞ্চল, যে অন্যান্য দিন যেরকম জাঁকজমক থাকে, যেরকম ভিড় থাকে, আজকে কিন্তু পুরো সমুদ্র সৈকত ফাঁকা। যত দূর পর্যন্ত দেখতে পাওয়া যায় গোটা সমুদ্র সৈকতই ফাঁকা। এবং এই জায়গা থেকে এই যে সমুদ্রের ছবি যত সময় গড়াচ্ছে, এই যে জলের প্রবলতা, এই যে সমুদ্রের ঢেউ, সেটা ক্রমেই বেড়ে চলছে এবং বড় বড় ঢেউ আছড়ে পড়ছে দীঘার সমুদ্র সৈকতের ওপর। এবং সেখান থেকে যত সময় গড়াচ্ছে তত যে ঝড়ের প্রবলতা আরো বাড়ছে সেটা বোঝাই যাচ্ছে। আকাশ একদিকে যেরকম মেঘ করে কালো হয়ে এসেছে, ঠিক তার পাশাপাশি যে সময় গড়ার সাথে সাথে এই ঝড়ের প্রবলতা এবং বিকেল হতে না হতে সন্ধ্যের দিকে প্রবল বৃষ্টি এবং তার পাশাপাশি এই যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড় আসছে পড়বে ঠিক রাত 11টা নাগাদ। রাত 11টা যখন আসছে পড়বে তখন তখনও পর্যন্ত এই যে পুলিশি মোতায়েন বা এই যে নিরাপত্তার যারা রয়েছেন, যারা এই গোটা এই সমুদ্র সৈকতই দেখছেন, যাতে কোনোভাবে কোনো পর্যটক এই সমুদ্র সৈকতে না আসতে পারেন, তারা পুরো বিষয়টা খতিয়ে দেখছেন, পুরো বিষয় তারা তাদের নখদর্পণে রাখছেন। এবং সেইখান থেকে ইতিমধ্যেই এই যে সমুদ্র সৈকতের যে ছবি রয়েছে, গোটা সমুদ্র সৈকত উত্তাল, কিন্তু যখন এই ল্যান্ডফল হবে সেই সময় এই সমুদ্র যে ভয়ঙ্কর রূপ ধারণ করবে
সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। দেখো এই ঝড়ের প্রভাব ডানার প্রভাব যে দীঘাতে অনেকটাই পড়বে সেটা বোঝাই যাবে, কারণ উড়িষ্যা উপকূল খুব একটা দূর নয়, আবার যদি এপারে সাগরদ্বীপ বলা হয় সাগরদ্বীপও দীঘা থেকে খুব একটা দূরে নয়, দুটোই প্রায় বলা যায় যে দীঘা থেকে দূরত্ব খুব বেশি নয়, কাছাকাছি রয়েছে, ফলে দীঘায় যে একটা ব্যাপক ভাবে প্রভাব পড়বে যদি সেই রকম ক্ষয়ক্ষতির কথা বলা হয়, দীঘার এই সমস্ত অঞ্চলে সমুদ্র লাগোয়া যে সমস্ত হোটেল রেস্তোরাঁ বা যে সমস্ত দোকানপাট রয়েছে সমস্ত কিছু ফাঁকা করে দেওয়া হয়েছে ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে, যাতে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি না হয়। এবং এই জায়গা থেকেই যে দীঘা যারা উপকূলবর্তী অঞ্চলে যে সমস্ত মানুষজন থাকেন, এই মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর বা উড়িষ্যা, এই যদি একেবারে সমুদ্রের পার ধরে যাওয়া যায় একেবারে উড়িষ্যা গিয়ে পৌঁছচ্ছে, কিন্তু এই গোটা সমুদ্র সৈকতের আশেপাশে যারা থাকেন তাদেরকে এখান থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। একদিকে যেরকম বিশাল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে, প্রশাসন মনে করছে যে যদি কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয় বা কোনো রকম কিছু হয় যাতে তার আগে থাকতে যাতে ব্যবস্থা নেওয়া যায়, সেই কারণেই এই রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে গোটা সমুদ্র সৈকত যেরকম ফাঁকা, সমুদ্র সৈকত সংলগ্ন সমস্ত দোকানপাট, প্রশাসনের তৎপরতা একেবারে তুঙ্গে এবং সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। ধন্যবাদ তোমায়।